না মায়ের আন আমার একটাই ব্যাগ রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখেছো তো একটু আগে তোমাদেরকে দেখালাম। তো দেখতে পাচ্ছো তাড়াহুড়ো করে এসেছি, কারণ আমি ভ্যাকসিন নিতে গেছিলাম, যে অনেক দেরি হয়ে গেছিলো। আর যেখানে নিতে গেছিলাম ওখানে দেয়নি, আর এক জায়গায় দিচ্ছিলো না। তো আমার ট্রেনের মানে ফ্লাইটের টিকিটটা দেখে আমাকে দিল। তো অনেক রিকোয়েস্ট করে যে আমার মাকে ডাক্তার দেখানো হবে না, ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, যদি না উঠতে দেয় তাহলে টাকাটাই লস। তো আমি এক্ষুনি আসলাম, এখন 5:10 বাজছে, আমরা 5:09 এখানটায় এসে দাঁড়ালাম, আর 5:21। তো আবার যেতে যেতে তোমাদের সাথে পরে কথা বলবো। তো ব্লগটা দেখতে থাকো, আরও কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। চিৎপুর স্টেশনে আছি, মানে কলকাতা স্টেশনে। এই যে দেখো লাগেজ, প্রিয়াঙ্কার বাথরুম গেছে প্রিয়াঙ্কার মা, আর ওইদিকে কাকিমা ফোনে কথা বলছে, আর এইদিকে আমার কাকু বসে আছি। তো একদম স্টেশন ফাঁকা পুরো, মনে হচ্ছে না যে আমরা স্টেশনে আছি। তো চুলমুল তো আমি ঠিক করে আসতেই পারিনি, একটু পরে আসতে নেবো একদম এয়ারপোর্টে গিয়ে। তো এখানটায় আমরা বসলাম, ওরা বাথরুম গেছে, খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে। তোমার আমি আলুর দম করেছিলাম, আর আমার কাকিমা রুটি আলু ভাজা মিষ্টি এইসব নিয়ে এসেছে, তো ওগুলোই খাবো। আর আসার সময় কিন্তু আমি আমার বরকে ভোগ দিয়েই ওকে নিয়ে এসেছি, কারণ এখানে অনেক রাত্রি হয়ে যাবে ধরো ট্রেনের মধ্যে, তার জন্য বাড়ি থেকে ভোগ দিয়ে তারপরে নিয়েছি। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো চলো, এখন বের করা হয়ে গেছে, দেখো আমি এটা ভেঙে দিয়েছি তার জন্য। তো রুটি আলু ভাজা এটা আমার কাকিমা করেছে, আর আমি নিয়েছিলাম আলুর দম। আলুর দম দেখে তেল বেরিয়ে গেছে, তেল বেশি হয়ে গেছে। আর মা মুড়ি খাচ্ছে, আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি, বাড়িতে বসে বসে খাই তো তাই জন্য। তো এবার এই যে প্রিয়াঙ্কা ভাত খাচ্ছে, আর মিঠু কাকু দুটোই 2-in-1, ভাত প্লাস রুটি। চামচ করে ভাত খেতে পারছিস? তো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। উবের বুক করা হয়ে গেছে, উবের আসছে। তো ছোট উবের গুলোই নেবে না বলে বড় উবের করলো এক্সেল। আমার ব্যাগ এখনো রাখা আছে। তো চলো এখান থেকে বাই বাই।
আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। রেস্ট নিচ্ছে, দেখো যে যার মতন শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে বলতে হেলান দিয়ে, সেরকম ভাবে তো শুতে পারবে না ধরো। আর আরেকজন সেলফি তুলে যাচ্ছে। কি রে, কটা ছবি তুললি? ছবি তুলে যাচ্ছে, যেটা ভালো লাগছে রাখছে, না বাদ বাকি ডিলিট। তো তোমাদেরকে একটু চারপাশটা দেখিয়ে দিই, তো চলো। বাইরে দেখো যে দিকটা দেখতে পাচ্ছ, মানে ভেতরে ঢোকার রাস্তা, সেটা দিয়ে আমরা ঢুকলাম। আমরা এখনো ওই ভেতরে যাইনি, বোর্ডিং পাস নিতে হবে, তো আমাদের এখন অনেক দেরি। আমাদের হচ্ছে 5:40 ফ্লাইট, মোটামুটি 2:30 পরে যাব, বোর্ডিং পাস নেব। তো তোমাদেরকে একটু চারিপাশটা দেখানোর জন্য আসলাম। তো এখন আমরা যাচ্ছি বোর্ডিং পাস নেব। এই লাইনটা দাঁড়া বুঝু, এই লাইনটাই দিদিটা দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, তো বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যাচ্ছি, সরি। Thank you.
পরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। বুঝে আছে, এখন বাস ছাড়ে দেখতে এখনো দেরি আছে, আমার 4:55-তে আবার মানে তখন ওই মাস্কটা দেবে, তারপরে চলে যাবো। চলো আবার পরে কথা হচ্ছে। Thank you.
আসছে, এখনো আধ ঘন্টার কাছাকাছি লাগবে। জানি না ভিডিও করতে পারবো কিনা। আর এই দিদি দাঁড়িয়ে আছে, আমার এখনো পার্সোনাল ছেড়ে দিয়েছে, মন্ত্রে ভিডিও করাচ্ছে, মামাকে পাঠিয়ে দেবে। আর বেশি কথা বলতে পারছি না, পরে আবার কথা বলতে পারলে। Thank you.
গেছি, মানে আমরা যে হোটেল নিয়েছি, তো তোমাদেরকে পরে আমি রুমটা শেয়ার করব যে রুমে কি কি আছে, কেমন রুম। তো এখন প্রচণ্ড টায়ার্ড বলতে কি বলতো, 1 ঘন্টা 40 মিনিট লেগেছে এয়ারপোর্ট থেকে আসতে, এখন বাজছে 11:23। কোনটা আর তোমার হচ্ছে সবারই খুব খিদে পেয়েছে, তা এখন আমরা মুখ টুক ধুয়ে আমার বরকে একটু খেতে দিয়ে নিচে চলে যাব। নিচ থেকে খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।